हेलो क्लास नाइन, आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो। आमरा ऑटम कविताटी, जॉन क्लेयरेर लेखा ऑटम कविताटी, सेटार एकटा विवरण तोमादेरके दिच्छिलाम। एबं आमी क्लियरलि तीनटे स्टांजा तोमादेरके बुझिएछिलाम, एबं लास्ट स्टांजा आर थर्ड स्टांजार एकटु अंश बाकी आछे, तो आजके आमरा सेटा कमप्लीट करब। आगे दिन देखे कबीर भालो लगा ऑटम सीजने तार भालो लगार कथा गुलो व्यक्त एक्सप्रेस कर भालो लागे तखन नेचारेर प्रकृतिर रूप की रकम है, विभिन्न रकम एनिमल्स सेटा पिजन्स किंबा हैंस तादेर तारा कि भावे आचरण करे प्रत्येकटा जिनिस कवि किन्तु एकटा पेन पिक्चर दिएछेन। अच्छा आजके आमरा थर्ड स्टैंजाटा पढ़ी। द पिजन्स नेसल राउंड द कोर्ट ऑन डल नवेम्बर डेज लाइक दीज, द कॉक अपॉन द डंग हिल क्रोइंग, द मील सेल्स ऑन द हीथ अ गोइंग, द फेदर फ्रॉम द रेवन्स ब्रेस्ट फॉल्स ऑन द स्टबल ली। अच्छा कटा लाइन बोल्लाम एखाने प्रथम तीन चारटे लाइन बोले दिएछिलाम, तबु जस्ट शॉर्ट एक्टा ब्रीफली बोले दीची जे पिजन्स पिजन्स माने पायरा तारा नेस्ट बनिए चे घरेर कुनो एक्टा जायगाय डल नवेम्बर, डल माने एखाने ग्लूमी अंधकार ठंडा ठीक आछे, एबं एई सब दिनगुलोते तारा शे पिजनरा घरे नेस्ट करे थाके। द कॉक अपन द डंग हिल क्रोइंग, आमी अलरेडी बोलेछी कॉक मोरग डांग हिल जेखाने एक्सक्रिटरी प्रोडक्ट्स जेखाने फेला हय, जेखाने नोंरा वेस्ट जिनिस फेला हय सेखाने तारा सकाल बेलाय गिये डाके, क्रो क्रोइंग माने मोरगेर डाक। द मिल सेल्स ऑन द हीथ अ गोइंग, मिल अर्थात विंडमिल, जे विंडमिल द्वारा विभिन्न रकमेर ओई ग्रामे जेमन इलेक्ट्रिसिटी हाइड्रो इलेक्ट्रिसिटी तैरि हय, एबं ओई मिल की करे सब केमन करे घोरे गोल गोल करे बिराट आकारेर হয় যেগুলো মাঠের উপর থাকে, এবং হিট দ্য গোইং, হিট মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা যেখানে বেশি মানুষজন যায় না। দ্য ফেদার ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, রেভেন অর্থাৎ দ্বারকাক, দ্বারকাকের বুকের অংশ থেকে ফেদার, ফেদার অর্থাৎ পালক, ফলস অন দ্য স্টাবল লি, কোথায় পড়ছে সেই পালকটি, ফলস অন দ্য স্টাবল লি। আচ্ছা স্টাবল মানে কি, স্টাবল হচ্ছে দেখবে ঘাস, ঘাস কিংবা যখন জমিতে যখন শস্য উৎপাদন হয়ে যায় তখন দেখবে কিছুটা পরিমাণে একটা একটা থোকা মতন একটা বাঞ্চ মতন জিনিস রয়ে যায়, সেটা ঘাস হতে পারে কিংবা দেখবে ওই গাছ ছোট্ট একটা গাছ যেটা কেটে নেওয়া হচ্ছে কিন্তু নিচের একটা অংশ রয়ে যাচ্ছে, ওটা হচ্ছে স্টাবল। আর আর লি হচ্ছে যে একটা এরিয়া, একটা ল্যান্ড, একটা একটা অংশ যেখানে গ্রাস আছে মানে ঘাস আছে তাকে বলা হয় লি, ঠিক আছে। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল। আচ্ছা এবার আমরা দেখলাম দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, অ্যাকর্ন মানে কি, অ্যাকর্ন হচ্ছে একটা একরকমের ফল যেই ফলটা পাওয়া যায় ওক গাছ থেকে। ওক গাছ আমরা অলরেডি আগের বারেও আমরা পড়েছি যে ওক পাইন, তারপরে আমরা এইখানে যেটা আরেকটা গাছের যেটা উল্লেখ আছে এখানে কান্ট্রি সাইডে সেই গাছগুলোতে একটা ওক বলে একটা ট্রি তার যে ফল সেটাকে বলা হয় অ্যাকর্ন, সেই ফলগুলো গাছ থেকে পড়ে এবং সেই ফলগুলো পড়ার সাউন্ড কেমন হয়, প্যাটারিং, প্যাটারিং হচ্ছে কি যে লাইট রিপিটেড সাউন্ড, পরপর ফলগুলো পড়ছে পাকা ফলগুলো গাছ থেকে পড়ছে এবং সাউন্ড হচ্ছে কেমন সাউন্ডটা, প্যাটারিং একটা আওয়াজ হচ্ছে, এবং সেই আওয়াজ শুনে কারা আসছে, দ্য গ্রান্টিং পিগস, পিগস অর্থাৎ শুকর, এবং গ্রান্টিং কেন দেখবে শুকরদের ডাককে বলা হয় গ্রান্ট, তারা ওই গ্রান্ট করতে করতে ঘতঘত করতে করতে আসছে ওই অ্যাকর্নগুলো নেবে বলে, কারণ তাদের ওটা একটা প্রিয় খাদ্য। That wait for all, scramble and hurry where they fall. Scramble মানে তারা ওত পেতে থাকে কখন ওই অ্যাকর্ন পড়বে এবং কখন তারা গিয়ে নিয়ে আসবে, ওই অটমে তাদের কাছে এটা একটা
খুব টেস্টি একটা খাবার, যে ওই পিক্স গুলো ওয়েট করে কখন একন গাছ থেকে পড়বে, ওই ফলটা পড়বে, এবং তারা স্ক্র্যাম্বল, স্ক্র্যাম্বল মানে কি, ওরা ওদের মধ্যে একটা হইচই হয়ে যায়, কে আগে গিয়ে, কে তাড়াতাড়ি গিয়ে, হারি মানে তাড়াতাড়ি, কে তাড়াতাড়ি গিয়ে ওই একনটা নেবে, ওই ফলটা নেবে। তাহলে এই কবিতাটা আজকে এখানে শেষ হলো, এবং আমরা এই কবিতাটাতে আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন বলছি, সেটা তোমরা ঘরে করবে। আমি তোমাদেরকে বলবো যে ডিসক্রাইব দ্য নেচার ইন দ্য পোয়েম অটম, ঠিক আছে? ডিসক্রাইব দ্য নেচার ইন দ্য পোয়েম অটম, অর্থাৎ এই অটম কবিতাটিতে কবি নেচার, প্রকৃতির বর্ণনা কেমন দিয়েছে, তোমরা সেটা তোমাদের ভাষায় লিখবে, যতটুকু পারবে তোমরা চেষ্টা করবে, এবং সেটা স্কুল খুললে আমি কিন্তু দেখব, ঠিক আছে? থ্যাংক ইউ স্টুডেন্টস।